এখন শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যে তাদের যে মূর্খামি আচরণ উগ্রতামী যে আচরণ এই প্রধান ধর্মীয় গ্রন্থ যেটা আছে সেটা আসলে সাপোর্ট করে কিনা এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আপনি হয়তোবা এই বিষয়ে বলেছেন আমি হয়তো বুঝিনি আমি আবার একটু বলছি যে প্রধান ধর্মীয় গ্রন্থ যেটা মানে আল কোরআন এইটা আসলে এরকম সাপোর্ট করে কিনা না আচ্ছা প্রধান ধর্মগ্রন্থ আমার আমার কাছে তো ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস ইসলামের প্রধান ধর্মগ্রন্থ তো এই দুইটা একসাথে এই দুইটাকে আলাদা করার কোনো স্কোপ আমার কাছে নাই ভাই হ্যাঁ কারণ হচ্ছে আপনি কোরআনের যে কোনো আয়াতকে বোঝার জন্য অবশ্যই আপনার হাদিসের সাহায্য নিতে হবে আমার কাছে কোরআন এবং হাদিসের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নাই কারণ হচ্ছে আপনি কোরআনের আয়ত্ত না হাদিস ছাড়া বুঝতে পারবেন না কারণ ওইখানে কি ঘটনা ঘটেছিল কি পরিপ্রেক্ষিত ছিল এটার আগে কি ছিল পরে কি ছিল এগুলা বিস্তারিতভাবে আলোচনা আছে হাদিসের মধ্যে এই কারণে কোরান এবং হাদিস আমার কাছে আলাদা কিছু না এখন আপনি যদি বলেন শুধু কোরআন থেকে শুধু কোরআন থেকে দেখানো অনেক কিছুই দেখানো সম্ভব না কারণ হচ্ছে কোরানটা হচ্ছে গিয়ে এমন একটা এমন কিছু কথাবার্তা আছে যেইগুলা হাদিস ছাড়া যেগুলার কোনো অর্থ হয় না কোরআনের আয়াতের অর্থ সম্পূর্ণ না যতক্ষণ না আমরা হাদিসের সাহায্য নিব বা তাফসিরের সাহায্য নিব এই কারণে কোরআনের আয়াত নিয়ে আপনি দেখবেন না আমাকে কখনো শুধুমাত্র কোরআনের আয়াত নিয়ে আমি কথা বলছি আমি কোরআনের আয়াতও আনি তাফসিরও আনি হাদিসও আনি সব কিছু মিলায় একসাথে কথা বলি আমার কাছে শুধুমাত্র কোরআনের আয়াতের কোনো অর্থ নাই ধন্যবাদ আসলে খুব সুন্দর ভাবে বলার জন্য কিন্তু আমি আসলে একটু যদি এইভাবে বলার চেষ্টা করি যে এই কোরআনটাকে আসলে যারা মানে তারা হচ্ছে ইসলাম ইসলামের মানে প্রধান যে ইয়েটা সেটা হচ্ছে কোরআন এবং এই কোরআন মানে অনেকেই বলে যে এটা কোরআনকে বোঝার জন্য যে আপনি একটু আগে বললেন যে কোরআনকে বোঝার জন্য হাদিস লাগবে এটা বাধ্যতামূলক এই যে বাধ্যতামূলক যে কথাটা বললেন এইটা আসলে একটু যদি ব্যাখ্যা দিতেন যে আমাকে কোরানটা বুঝতে হাদিস বাধ্যতামূলক কেন এইটা যদি আমি একটু বুঝতাম তাহলে আপনি আমাকে একটু বলেন যে কোরআন নামক যে গ্রন্থটা সেই গ্রন্থটা আপনি পেয়েছেন কার থেকে বা কোথা থেকে আসলে বিষয়টা হচ্ছে যে নবীজি হযযত মহাম্ম সাল্লাল্লাহ আলিউস কাছে যে নবী নবীজি বলে যে কেউ ছিল সেটা আপনি জেনেছেন কোথা থেকে বা কার থেকে কোরআনে তো এরকম কিছু লেখা নেই কোরআনে যেটা লেখা আছে দিন এবং আরেকটা শব্দ আছে আহমদ এই দুইটার একটার অর্থ তো মোহাম্মদ বলে আব্দুল্লাহর কোন পুত্র ছিল মোহাম্মদ এরকম কোন কথা তো কোরআনে নাই ভাই না আসলে আপনি যেভাবে বলেছেন আপনি যদি আসলে এভাবে প্রশ্ন করেন আপনারটাও ভ্যালিড কিন্তু আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি যে কোরআনটা আপনি পেয়েছেন কোথা থেকে আমি তো কোরান থেকে তো আপনি আমাকে দেখান যে আপনি কোরআনটা কোথা থেকে পেয়েছেন কোরআনটা আসলে আমি জন্মহার পর থেকে দেখছি যে এটা আমার আম্মা বা আমার বোন বা আমার প্রতিবেশে যারা তারা কোথা থেকে পেয়েছে তারা জেনেছে তারা কার থেকে জেনেছে এই বংশ পরম্পরা ভাবে এভাবে মানুষের কাছে চলে আসছে এখন তার বংশ পরম্পরায় যদি একটা জিনিস শেষে থাকে সেটা সেই বইটার ভিতরে যে কারেক্ট কথা বলা আছে নাকি বংশ পরম্পরায় বিভিন্ন লোক বিভিন্ন সময় এটাকে পরিবর্তন করেছে বা নিজেরা নিজেরাই লিখেছে এই জিনিসটা আপনি শিওর হবেন কিভাবে আচ্ছা এই জিনিসটা শিওর হবো কিভাবে এই তখনই আসলে আমি এই ভালো একটা প্রশ্ন করেছেন এই জিনিসটা আমি শিওর হব যে দেখবো আসলে এটা কোনো মানব মানুষের লেখা কি আজ পর্যন্ত আমি যতগুলা বই পড়েছি যদিও বেশি বই পড়ার সৌভাগ্য আমার হয়নি তারপরে যতগুলা পড়েছি দেখা যেত তো ওইগুলোর ভিতরে যারা লিখেছে তাদের একটা ক্রেডিবল চলে আসে যে এটা আমি লিখেছি এটা যদি আমার ভুল হয়ে থাকে আমার সংশোধন করে দিবেন এরকম একটা শুরু দিকেই থাকে এরকম একটা কথা থাকে কিন্তু এই কোরআনটা আসলে এরকম কোনো কথা নাই ধরেন আমি লিখলাম যে আমার বইয়ে কোনো ভুল নাই কেউ যদি ভুল প্রমাণ করতে পারে তাহলে করুক এবং কেউ যখন ভুল প্রমাণ করতে আসতেছে তখন আমি তাকে মেরে ফেললাম হুম তাকে খুন করে ফেললাম যে তুমি আমার বইয়ের ভিতর ভুল বাইর করতে আসছো কত বড় সাহস দিলাম মেরে এখন এরকমের কথা যদি বলি এবং এরকম একটা গ্রন্থ লিখি তাহলে কি সেই বইটাকে আপনি ঈশ্বরের গ্রন্থ হিসেবে ধরবেন না আসলে যখন আপনি কোনো মানুষ বা আপনি বা আমি যখন এরকম আপনি যখন এরকম দাবি করবেন দেখা যাইতেছে আপনার জীবন দশায় আপনার এখানে একটা দাপট থাকবে ওই আপনার জীবন দশ এরকম একটা দাপট থাকবে আপনার গোত্র বেশি দাপট থাকবে কিন্তু আপনার গোত্রের বাইরে এই দাপটটা আপনি দেখাতে পারবেন না তাহলে একটু ওয়েট তাহলে ওয়েট আহ কোরানের অনেক সমালোচনা তো খ্রিস্টানরা করেছে ইহুদিরা করেছে হিন্দুরা করেছে আহ সেগুলা কি আপনি পড়েছেন নাকি সেগুলো আপনি কখনো পড়েনই নাই খালি শুধুমাত্র মুসলমানদের বই পড়েছেন না কিছু কিছু সমালোচনা হয়তো আমি পড়েছিলাম কিছু কিছু মনে আছে আবার কিছু কিছু মনেও নাই তারা যে কোরআনের অনেক ভুল বের করেছে বা নাস্তিকদের কথা নাস্তিকরা যারা বলে নাস্তিকরা যে কোরআনের অনেক ভুল বের করেছে সেগুলো কি আপনি দেখেছেন বা পড়েছেন সেগুলো আপনি ভালো করে তো পড়েন নাই তাই না মানে গুরুত্ব দিয়ে পড়েন নাই কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি গুরুত্ব দিয়ে পড়েন নাই সেগুলো কোরআনকে বা ইসলামকে আপনি যতটা গুরুত্ব দিয়েছেন সেগুলোকে তত এত গুরুত্ব দেন নাই তাই না পারলে কেউ আমার বইয়ের ভুল বের করে দেখাক এটা বলার পরে আমি আবার আরেকটা নির্দেশ দিয়ে গেলাম কেউ যদি এই বইয়ের বইয়ের ভুল বের করতে আসে তাহলে তাকে তোমরা মেরে ফেলবা হম তাকে তোমরা খুন করে ফেলবা সে মুরতাদ হয়ে যাবে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে হম কারণ এই বইয়ের ভুল ধরতে আসছে কত বড় সাহস সে মানে আমার বইয়ের ভুল ধরতে আসছে তারপরে আমি এরকমের একটা মানে দলটল পাকায় কিছু মানে ক্ষমতা পেয়ে প্রজন্মের পর ধরে আমার দলের লোকেরা ক্ষমতা প্রজন্ম ক্ষমতায় থাকলো এবং যারাই এই বইয়ের ভুল বের করতে নিল তাদের কি মেরে ফেলা হইলো আমার গোত্রের ভিতরে অন্য গোত্রের বাইরের গোত্রের মানুষেরা আমার বইয়ের অনেক ভুল টুল বললো কিন্তু আমার গোত্রের মানুষেরা সেগুলা বেশি শুনলো না বেশি গুরুত্ব দিল না এবং আমাদের আমার গোত্রের মানুষেরা সেই সেই মানে সমালোচনা গুলো পড়তেও গেল না পড়লেও মেরা ফেলবো আমি হুকুম দিয়ে গেছিলাম ওগুলো যদি পরেও কেউ তেলেও মেরা ফেলবো এরকমের যদি একটা ত্রাসের রাজত্ব আমি তৈরি করি তাহলে তো কিছু লোক তো আমার মানে মানে দলের আন্ডারে থাকবে তাই না কি মনে করেন সাগর সাহেব বলেন দুঃখিত হ্যাঁ আমি কথা বলছিলাম আসলে ছিল তো মিউটে ছিল হ্যাঁ আসলে আপনি যে কথাটা বলেছেন এটা আসলে বছরের পর বছর যুগের পর যুগ হয়তো আপনি একটা সময় এরকম স্ট্যাবলিশ করতে পারবেন কিন্তু আমরা বিগত দিনে দেখছি বা ইতিহাস থেকে জানতে পারছি এরকম স্ট্যাবলিশ করা মানুষের পক্ষে সম্ভব না এরকম সম্ভব হয়নি কে বলেছে সম্ভব না অনেকেই তো সম্ভব হয়েছে মানে অনেক মানুষই তো এই ধরনের জিনিস মানে স্টাবলিশ করে গেছে বড় বড় ক্ষমতা ধরেরা স্টাবলিশ করেছে এখনো আছে বর্তমানে আছে অনেক অনেক অঞ্চলে আমি একটু যদি বলি সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে তারা হয়তো এস্টাবলিশ করেছে তাদের জীবন দশায় কিন্তু এটা যুগের পর যুগ বছরের পর বছর তাদের এস্টাবলিশটা টেকসই হয়নি এস্টাবলিশমেন্ট টেকসই হবে না কেন যদি ক্ষমতা মানে যদি একটা দলকে ক্ষমতা রাখা যায় এমন তো না যে উদাহরণ যদি দেখেন যে তাদের চাই এটা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী এইভাবে তাদের যেটা রয়ে গেছিল তারা এস্টাবলিশ করে গেছে এবং যুগান্তকারী একটা এস্টাবলিশ ফিল এরকম ব্রিটিশরা যে ভারতে উপনিবেশ তৈরি করেছিল 200 বছর তারা শাসন করেছে না এই বছর পরে কিন্তু এটা শেষ হয়ে গেছে এবং আমার মনে হয় যে বড় সবচেয়ে বেশি এটা করেছে ইসলামের শাসন তো ইসলামের खिलाफ હતો তো সেই তুরস্কে অনেক আগেই শেষ হয়ে গেছে তাহলে তো আমরা ধরতে পারি ইসলামও শেষ হয়ে গেছে তাই না ইসলামের শাসন তো এখন শেষ গেছে কিন্তু যে ধর্মীয় গ্রন্থটা আমি কিন্তু ইসলামের কথা বা শাসনত্ব নিয়ে বলি না প্রধান ধর্মীয় গ্রন্থটা কিন্তু উল্লেখ করেছিলাম ধর্মীয় গ্রন্থ তো ধর্মীয় গ্রন্থ তো অনেকেরই কাছেই আছে হিন্দুদের কাছে আছে জৈনদের কাছে আছে শিখদের কাছে আছে থাকলে তাতে তাদের কি মানে মিনিং তৈরি হয় ধর্মগ্রন্থটা আছে এটা দ্বারা কি মানে দুই ধর্মে লোক কিছু না কিছু খুঁজে পাওয়া যাবে আমোদিয়া তো পৃথিবীতে আছে আমোদিয়া আছে না ভাই হ্যাঁ আছে আমোদিয়া আছে আমোদিয়ারা আছে তাতে থেকে কি প্রমাণ হয় আমোদিয়ারা যেহেতু আছে সেই তুই ধর্মত্ব সত্য নাকি না না সত্য কি না এখন সেটা তো তার কিতাব বলবে যে তার পদার্থের কিতাব থেকে তার কথা বলবি ওদের কিতাবও তো আছে এসে কি তুমি তো কথা বলবে এখন আপনি যে কিতাবটা রচয়িতা বললেন এবং বললেন এই সেই কিতাবটা বাইবেলটা তো বাইবেলটা তো থেকে পূর্ণ না তাই না হ্যাঁ পূর্ণ কিন্তু সেটা তো সংস্কারও হচ্ছে সংস্কার এসেছে এবং এটা বলা হয়েছে যে এটা ধারcata আসছে তার মিত্র হওয়ার পরে আসছে এবং তার ভিতরে অসঙ্গতিও দেখা গেছে

কিন্তু এটা তো মানে ওই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এটা সংস্কারণ হয়ে গেছে তারপরে তো কি সংস্কারণ করেন মুহাম্মদের আমলেও সংস্কার হয়েছে মুহাম্মদের পরেও সংস্কার হয়েছে আপনি যে এই তথ্যগুলো আমাকে দিচ্ছেন ভাই আপনাকে আমার প্রাইমারি জিজ্ঞাসাটা ছিল যে আপনি জানলেন কিভাবে যে এটা মুহাম্মদ লিখছে এই যে এই মাত্র যে আপনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু এই এই কথাটা আপনি জানলেন কি কোথা থেকে কোরআন থেকে তো আপনি জানতে পারছেন না আপনার তো হাদিসের সহায়তা নিতে হচ্ছে তো না এইখানে হাদিসের সহায়তা আমি কেন নিব এখানে তো বলাই হচ্ছে আর যদি নিও কারণ যেটা কোরআনে যাবে সেটা আমি নিলাম কোরআন থেকে বের করে দেখান যে আবদুল্লার পুত্র মোহাম্মদ ছিল পাঁচশো সালে তার জন্ম হয়েছিল এবং মক্কার ওই যে কাবা শরীফের সামনে সে ইসলাম প্রচার করত এই তথ্যগুলো আমাকে কোরআন থেকে একটু দেখান তো ভাই তাহলে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনি আসলে যেটা বলতে চাচ্ছেন

প্রাইমারি পুস্তক নাকি প্রধান ধর্মীয় গ্রন্থ বলে আচ্ছা এরপরে আপনি বলেছেন যে আপনি হাদিস গুলাকে মানে ইয়া বলে মনে করেন না অথেন্টিক বলে মনে করেন এটা কি বলেছিলেন না না আমি এরকম কোনো কিছু আপনার সাথে এখনো পর্যন্ত বলিনি আচ্ছা আমি তো আপনার কথা শুনে তো আমি আমার মনে হয়েছিল যে আপনি হাদিস মানেন না

আচ্ছা কোরআন কোরানের কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল সেই জিনিসগুলো আপনি জানেন সম্পূর্ণটা জানা আপনি কিভাবে কোরানের আয়াত বুঝলেন ভাই যদি প্রেক্ষাপটটা না জানেন তাহলে আপনি কোরানের আয়াত বুঝলেন কিভাবে না আমি যতটুকু পড়েছি ততটুকুই যদি আমি যদি একটা শুধু পড়ে থাকি এবং আমি যদি সেটা বুঝে থাকি সেটা কি আমার জন্য যথেষ্ট নয় পুরা কোরআনটা পড়েনি নাই পুরা কোরআনটা পড়ে শেষ করেন নাই অথচ আপনি বলতেছেন যে আপনি কোরানের সাথে যেটা সমগতিপূর্ণ সেই হাদিসটা মানেন কথাটার তো কোনো মিনিং আমি পাচ্ছি না কারণ হচ্ছে আপনি তো জানে পুরা কোরআনটা যদি শেষই না করে থাকেন তাহলে আপনি হাদিসটা যে কোরানের সাথে সঙ্গতিপূর্ণ কি পূর্ণ না সেটা আপনি জানবেন কিভাবে কারণ আপনি তো পুরা কোরআনটা শেষই করেন নাই হয়তো আপনি যেই অংশটা পরেন নাই সেই অংশের ভিতরে এমন কোন আয়াত ছিল যেটা সাথে এই হাদিসটা সঙ্গতিপূর্ণ আপনি তো কোরআন পুরো পুরা কোরআনটা পড়েই শেষ করেননি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এই হাদিসটা আমি মানবো না এটা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ না এটা আপনি বুঝলেন কিভাবে ভাই দেখেন আমি কিন্তু এখন এই হাদিস মানি বই হাদিস মানি এরকম কোন উল্লেখ করিনি বলেছি আমি একটু এখন এখন শুনে মনে হচ্ছে সম্পূর্ণ ডিজঅনেস্ট একটা পজিশন আপনি হোল্ড করতেছেন এবং আপনি নিজেও জানেন যে আপনার পজিশনটা যে সম্পূর্ণ অসৎ একটা পজিশন সম্পূর্ণ অসততা আপনি নিজের সাথে করতেছেন নিজের সাথেই নিজে প্রতারণা করতেছেন এটা আপনি নিজে ভালোভাবে জানেন আপনাকে আমি জিজ্ঞেস করেছি ভাই আপনি আমার স্পেসিফিক প্রশ্নটা শুনে স্পেসিফিক উত্তরটা দেন যে আপনি যে বললেন যে যেই হাদিসটা কোরআনের সাথে সংগতিপূর্ণ না সেই হাদিসটা আমি মানি না আপনি কিভাবে বুঝলেন যদি পুরা কোরআনটা আপনার পড়া নাই থাকে তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এই অমুক হাদিসটা কোরআনের সাথে সংগতিপূর্ণ না সুতরাং আমি মানব না এটা আপনি বুঝলেন কিভাবে আমাকে যদি একটু বলতে দেন তাহলে আমি একটু বলি আপনার এই কথাটা হুম বলেন আচ্ছা বলছি যে দেখেন আমি কিন্তু বলেছি যে আমি কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটা নিব এখন আমি পুরাটা পড়ি নাই একটু শেষ করি শেষ করি এক সাথে যেটা মিলে যাবে সেটা নিব এটা যে আপনি বলতেছেন আপনি তো পুরো কোরআনটা পড়েনই নাই তাহলে মিলেছে নাকি মেলে নাই সেটা আপনি জানবেন কিভাবে আশ্চর্য কথা বলছেন আপনি আমাকে একটু শেষ করতে দেন এটা আমার জন্য ভালো হবে এটার আগে দিয়ে তারপর অন্য কথা বলেন আগে এটার উত্তর আগে দিন আচ্ছা উত্তর দিচ্ছি যে এখন আমি তো পুরাটা পড়ই নাই কিন্তু আমি কিভাবে বলবো এখন আমি আপনি যদি আমাকে একটা দেন হাদিস এবং আমার কাছে আমি দেখবো যে হ্যাঁ আসলে তখন আমি এটা কোন সুরাতে বলেছে তখন আমি এটা খুঁজবো খুঁজে দেখবো যদি মিলে যায় আমার জন্য কোনো সমস্যা নাই আমি সেটা নিব আমি তো বলি নাই যে আমি হাদিস অস্বীকার করি আমি আপনার এটা নিচ্ছি না না তো অস্বীকার করছি না আমি আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কোরআনের আয়াতের সাথে যে এটা মিলেছে কি মেলে নাই সেটা জানার জন্য তো কোরআনের আয়াতটা কি প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটা আপনার জানতে হবে তাই না

তার মানে আপনার প্রাইমারি জানার সোর্সটা হচ্ছে হাদিস সেই হাদিস দ্বারা আপনি কোরআনটাকে বুঝতেছেন নাকি না 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 আমি কোরআনকে পড়ব এবং যখন দেখব এটা প্রেক্ষাপট আমার দরকার তখন কোরআন হাদিসের সাহায্য কোরআনটা তো কোরআনটা তো জাস্ট একটা টেক্সট এটার প্রেক্ষাপটটা তো আপনি হাদিস থেকে জানতেছেন তাই না আমি তো মানে হাদিস আগে খুলবো না আমি তো আগে খুলবো কোরআন

সোর্সটা হচ্ছে আসলে হাদিস আপনি ভাবতেছেন নলেজের আপনার জানার প্রাইমারি সোর্স হচ্ছে কোরআন অথচ কোরআন অর্থটাই তো আপনি বুঝতে পারবেন না যদি আপনি হাদিসটাতে না যান প্রেক্ষাপটটাতে না যান তাহলে তো আপনি অর্থটাই বুঝতে পারবেন না মানে মূল অর্থটা তো আপনি হাদিস থেকে জানতে পারছেন তাই না প্রেক্ষাপটটা কি এটার ঘটনা কি পিছনে কি ঘটনা হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে এটা নাজিল হয়েছিল এটা কি মক্কি সুরা নাকি মাদানি সুরা কোন জায়গায় যাচ্ছিল মোহাম্মদ সেই সময় কোথায় ছিল কার আশেপাশে কে ছিল এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি কোরআনের আয়াতটা তো শুধুমাত্র আপনাকে আপনার কাছে নিজে নিজে অর্থ হয়ে আপনার কাছে ধরা দিচ্ছে না আপনার তো সেই হাদিসটাই লাগতেছে আপনার আলটিমেটলি নাকি আমি তো আপনার সাথে এখানে এগ্রি করছি যে আমি কোরানটা যখন পড়বো আয়াদটা যখন পড়বো তখন আমার কাছে যদি মনে হয় আমার এই প্রেক্ষাপটটা দরকার তখন আমি আদিসের কাছে যাব নিবো আমি তো আপনার সাথে এখানে এগ্রি করছি তাহলে তো আপনার প্রাইমারি সোর্স হচ্ছে তাহলে প্রাইমারি জ্ঞানের সোর্সটাই তো হচ্ছে হাদিস আপনার না না প্রাইমারি আমি দেখি না আমি প্রাইমারি বলতে আসলে কি বুঝাচ্ছেন একটু ক্লিয়ার করে আমাকে যদি বলেন প্রাইমারি মানে ওই জিনিসটা আপনি বুঝতেছেন কিভাবে প্রাইমারি মানে তো হচ্ছে প্রাথমিক বা প্রথম কিন্তু আমার তো হাদিস দ্বিতীয় তো আমাকে সাহায্য করছে আমাকে তো প্রথম কোরআন খুঁজতে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে ঠিক আছে ভাই বুঝতে পেরেছি আর মানে কথা মানে পেছায় তো আসলে লাভ নেই ঠিক আছে আপনি